নমস্কার বন্ধুরা টুরু বাঙালিকে এস একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা জানব বাবা মন্দিরের সম্পূর্ণ তথ্য এক রোমাঞ্চকর কাহিনী একজন সৈনিক মৃত্যুর পরেও বর্ডারে কর্তব্যরত এবং তার নিয়মিত প্রমোশন হয় তার রিটায়ারমেন্ট হয় এবং তার ছুটিও স্যাংশন হয় সেই কর্তব্যরত মৃত সৈনিকের নাম হরভাজন সিং হরভাজন সিং তেইশ নম্বর পাঞ্জাব ব্যাটেলিয়ানে জয়েন করেন এবং তার প্রথম পোস্টিং হয় টুকলাক বলে একটি জায়গাতে সালটা ছিল উনিশশো ছেষট্টি এবং তিনি চীন সীমান্তের ডুগলাম নামে একটি বাংকারে ডিউটি করতেন দিনটা ছিল চৌঠা অক্টোবর নাইনটিন পুরো টিম অর্থাৎ সৈনিকরা ছিল ডোকলামে আর চীন সীমান্তে সেই সময় হরভজন সিংয়ের কাছে নির্দেশ ছিল সৈনিকদের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে হবে ডোকালামে আর হরভজন সিং সঙ্গে সঙ্গে তৈরি এবং তিনি রওনা দিলেন মাঝ রাস্তায় তার একটু বিপর্যয় ঘটল প্রচুর বৃষ্টির জন্য তিনি বরফের মধ্যে তলিয়ে গেলেন সেই দিন থেকে সৈনিকরা তিন দিন পর্যন্ত হন্যে হয়ে বাবা হরভজন সিংকে খোঁজার চেষ্টা করলেন কিন্তু পাচ্ছিলেন না তারপরে তার বন্ধু প্রীতম সিংকে তিনি স্বপ্নে বললেন তিনি আছেন কোন জায়গাতে সেইটা নীডিসকল সব নেই তিনি বন্ধুকে বলেছিলেন তিনি আছেন 플্যাগহিল ডุงচুকলা নামে একটি জায়গা নিচে তাই তো প্রথমে বিশ্বাস করেন কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা খনন করে দেখতে পায় তার রাইফেল পয়জন সামগ্রী এবং ডেড বডি আবার আর আরেক साथीকে হরবজন সিং জানন তার সমাধি দেহক চৌকাচুর নামে একটি জায়গাতে এবং তিনি সবসময় কর্তব্যরতই থাক পরবর্তীকালে তার সমাধিস্থলটি একটি মন্দিরে রূপান্তরিত হয় যার নাম বাবা হরভজন সিং মন্দির বা বাবা মন্দির প্রথম প্রথম কোনো সৈনিকই বিশ্বাস করতন না যে বাবা এখনও কর্তব্যরত ডিউটিতে আছেন কিন্তু কিছু ঘটনা তাদের মাথা নাড়িয়ে দেয় সৈনিকদের কথা অনুসারে বর্ডারে কোনো সৈনিক যদি ঘুমিয়ে পড়ে বাবা তাকে থাপ্পড় মেরে জাগিয়ে তোলে অর্থাৎ কারো কর্তব্যে গাবলতি থাকলে বাবা তাকে শাস্তি দেন চীন দাবি করে যে মাঝে মধ্যেই রাত্রের দিকে সাদা ঘোড়ায় করে কোনো এক সৈনিক বর্ডারে পাহারা দেয় তাই তার কিন্তু ভারত দাবি করে তাদের এরকম কোনো সাদা ঘোড়ায় করে সৈনিক নেই ঘোড়ার মতো তাই চীনও বিশ্বাস করে হরভজন সিং আছেন তাই যখন বর্ডারে ভারত ও চীনের মধ্যে কোনো মিটিং হয় তখন একটি চেয়ার খালি রাখা থাকে বাবা হরবাদ সিং সিংয়ের জন্য তাই চীন ভারত সীমান্তে ঢোকার আগে এটুকু জানে তাদের সব সৈনিকের সাথে আরেকটা অসরুরী সৈনিক অর্থাৎ হরভাদর সিং আছেই বর্তমানে বাবা মন্দির দুটো একটা ওল্ড বাবা মন্দির একটা নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দিরটা নাথুলাতে আর নতুন বাবার মন্দিরটা ছাঙ্গুলেক থেকে একটু এগিয়ে এই মন্দিরটি নতুন বাবা মন্দির নতুন বাবা মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠিত হলো একজন মেন কমান্ডার হেলিকপ্টারে করে এখানে ঘুরতে এসেছিলেন আর তার পাইলট এই বাবা মন্দিরে স্যালুট করার জন্য বলে কিন্তু তিনি তা করতে অস্বীকার করে তাই তার হেলিকপ্টারটি ক্র্যাশ করে কিন্তু পাইলট বেঁচে যায় তাই এই দুঃখে তার স্ত্রী অর্থাৎ মেন কমান্ডার স্ত্রী এখানে একটি মন্দির স্থাপন করে যেটা নতুন বাবা মন্দির বলে পরিচিত আর পুরনো বাবা মন্দিরই মেন সমাধি বাবার ওখানেই আছে তাই সৈনিক হরভজন সিং আজ বাবা হরভজন সিং নামে পরিচিত এই বাবাকে চারটের সময় জল দেওয়া হয় সাড়ে চারটের সময় চা দেয়া হয় সাড়ে পাঁচটার সময় বাবাকে জাগানো হয় পুজো আরতি করে সাতটার সময় বাবাকে ব্রেকফাস্ট দেয়া হয় আটটার সময় বাবাকে অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চা জল দেয়া হয় এছাড়াও সাড়ে এগারোটায় দুপুরের খাবার দেয়া হয় বাবাকে বিকেল তিনটের সময় চা দেয়া হয় ছটার সময় সন্ধ্যা ডিনার দিয়ে পুজো এবং আরতি করে সাতটার সময় বাবাকে শোয়ানো হয় এই কক্ষটিতে বাবার নিজের জুতো নিজের ড্রেস এবং বাবার বেড এবং প্রয়োজনীয় সামগ্রী এই রুমে রাখা থাকে এটা নতুন বাবা মন্দিরে বাবার লিভিং রুম নামে পরিচিত নিয়ম অনুসারে বাবার রিটায়ারমেন্ট হওয়ার কথা ছিল দু সালে কিন্তু ভালো কর্মের জন্য বাবার রিটায়ারমেন্ট হয় দু সালে এবং তিনি তার গ্রামের বাড়িতে এক অবিশ্বাস্য ঘটনা যেটা সৈনিক থেকে সাধারণ মানুষের মধ্যে জাগা করে নিয়েছে যেটা আমার মনের মধ্যেও গভীর প্রভাব ফেলেছে বাবা প্রত্যেক বছর পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই নভেম্বর দুমাস ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়ি কাপড় থালাতে আসে যেটা পাঞ্জাবে অবস্থিত তার জন্য বাবার রিজার্ভেশন করা হয় এনজিপি থেকে কাপড়তলা পর্যন্ত এবং বাবার সামগ্রী এবং বাবার ছবি নিয়ে দুজন সৈনিক কাপুরতলায় আসে এবং সেখানে একটা জমজমাট উৎসবের আয়োজন হয় মেলা বসে বাবা যখন দুমাস ধরে তার গ্রামের বাড়িতে থাকে তখন বর্ডারে সিকিউরিটি বাড়ানো হয় কারণ চীন জানে এই সময় পাহারা দেওয়ার জন্য বাবা এখানে নেই তাই এই দুমাস ভারতীয় সৈনিকরা এই সীমান্তে প্রচুর কড়া পাহারা দেয় কারণ বাবা তাদের সাথে এখানে নেই এসকে একাডেমির পক্ষ থেকে স্যালুট জানাই বাবা হরভজন সিংকে যিনি মৃত্যুর পরেও কর্তব্যরত হয়ে আমাদের ভারতবর্ষকে বাঁচাচ্ছেন আর ভারত আর চীন সীমান্তে মিলিটারিতে যত অফিস আছে প্রত্যেক অফিসে বাবার ছবি অবশ্যই সেখানে স্থান পেয়েছে তাই একজন ভারতীয় হয়ে স্যালুট জানাই সেই বীর সৈনিককে যার জন্য গোটা সৈনিক সমাজ তার নিজের স্যালারির কিছু পর দিতে এবার আসি বাবা মন্দিরের চারের দিকে কী কী আছে এটা অদুরই দেখা যাবে বড় একটি শিবের মূর্তি এটি ঝর্ণার পাশে বসানো আছে যেটা খুব সুমধুর বাবা মন্দিরে যাওয়ার সময় আমরা দেখেছিলাম রাস্তার গায়ে প্রচুর বরফ আছে তাই আমরা ঠিক করেছিলাম ফেরার সময় সেই বরফের মধ্যে একটু খেলা করবো রাস্তার গায়ে গাড়িটা একটু সাইড করে দাঁড়ালো এবং আমরা প্রত্যেকে একে একে নেমে পড়লাম আর দেখলাম বরফের রূপ যেটা হাতে নিয়ে কেমন কেমন লাগে আর এই বরফে অনেকেই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল কারণ পাহাড়টা খুব খাড়া ছিল যার ফলে খুব এনজয় হচ্ছিল এটি ছিল আমাদের দেখা প্রথম বরফের স্তূপ সেই বরফ নিয়ে আমরা খেললাম আনন্দ করলাম এবং বরফে খেলার পর পাশেই ছিল কুড়ি টাকা করে এক কাপ স্যুপ বা এক কাপ কফি সেটা খেয়েও আমরা খুব তৃপ্তি পেলাম এবং এনজয় করলাম দুপুর দুটো নাগাদ আমরা আমাদের গন্তব্য হোটেলের দিকে রওনা দিলাম আর তারপরে রাস্তাতে আমরা একটি ঝর্ণা দেখতে পেলাম প্রসঙ্গত বলি এটি হচ্ছে ছাঙ্গু থেকে যাব আর একটু যাবার পর অর্থাৎ ছাঙ্গু থেকে এক ঘন্টা মতো যাওয়ার পর এই নতুন বাবা মন্দিরটি পড়ে আমরা সেই বাবা মন্দির দর্শন করে ছাঙ্গুলেগের পাশ দিয়ে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগুতে থাকলাম এবং গান হাসি আড্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আর রাস্তার দুধারে এই বরফের খেলা আমাদের মন জয় করে নিচ্ছিল সঙ্গে সঙ্গে হালকা হালকা ঠান্ডাও লাগছিল আর আমরা চারিদিকে দেখছিলাম যে মাঝে মধ্যেই মেঘের খেলা হচ্ছে এবং মেঘগুলো রাস্তার মধ্যে নেবে আসছে সেটাও আমাদের খুব ভালো লাগছিল আর মাঝে মধ্যেই দেখছিলাম প্রচুর পর্যটক রাস্তায় নেমে পড়েছে বরফের জন্য এরপর ফেরার রাস্তায় একটি ঝর্ণা পড়ল যেটা খুব সুমধুর ছিল এবং সেখানেই আমরা বার্গেনিং করে প্রত্যেকে পঞ্চাশ টাকা করে সাজলাম ওদের নেপালি ড্রেস অনুসারে সব মিলে আমরা নজন ছিলাম তাই আমরা সাড়ে চারশো টাকায় রাজি করালাম কিন্তু বাস্তবে পার হেড একশো টাকা করে নেয়ার কথা ছিল আস্তে আস্তে বিকেল সাড়ে তিনটে করে আকাশটা অন্ধকার হয়ে আসছিল আমরা বাড়ি ফিরছিলাম এরকম নতুন নেপালি ড্রেসে প্রত্যেকেই খুব চকচকে লাগছিল যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অর্থাৎ একুশ তারিখ আমরা রহনা দিয়েছিলাম লাচেনের উদ্দেশ্যে তাই পরবর্তী ভিডিওটা লাচেন নিয়ে দেখতে থাকো এনজয় করো